আসসালামু আলাইকুম সবাইকে, গাড়ি বাজার বিডিতে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে গাড়ি বাজার বিডিতে আমরা এত সুন্দর একটি গাড়ি দেখাবো, যেটা এই মুহূর্তে কাস্টমারদের, যাদের একটু বাজেট কম বা যারা আসলে একটু কম বাজেটের মধ্যে গাড়ি চান বা ফ্যামিলি ইউজের একটি গাড়ি চান, তাদের জন্য বেস্ট একটি গাড়ি দেখাবো, যেটা হচ্ছে টয়োটা আইএসটি। এবং আপনারা জানেন যে টয়োটা আইএসটি গাড়ি কিন্তু অনেক বেশি চাহিদা রয়েছে। এটা হচ্ছে 1300 সিসির আইএসটি, যেটা একটা এলপিজি করা আছে, মানে এলপিজি করা আইএসটি গাড়ি। এটা ভাবা যায় মানে কাস্টমারদের অনেক বেশি পছন্দের একটি গাড়ি, যেটা হচ্ছে পার্ল হোয়াইট কালার, 2003 মডেল, 2008 রেজিস্ট্রেশন, 1300 সিসির একটি আইএসটি, যেটা এলপিজি করা আছে এবং সরাসরি প্রথম মালিকের নামে আছে। এবং পেপারসও কিন্তু আপডেট আছে প্রায় 3-4 মাস মতো। আপনারা জাস্ট নেবেন এবং ড্রাইভ করবেন, এর বাইরে আপনাদেরকে অন্য কোনো কিছু করতে হবে না। এটা হচ্ছে 5 সিটার গাড়ি। সো আজকের এই পুরো গাড়িটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে দিব, তো চলুন দেখে নেই। তো আমি গাড়ির যে ফুল ভিউটি রয়েছে সেই ফুল ভিউটি একটু দেখিয়ে দিচ্ছি। এটার যে টায়ারগুলি আছে, টায়ারগুলো কিন্তু অনেক সুন্দর, মানে একেবারে ফ্রেশ কন্ডিশনের টায়ার লাগানো রয়েছে গাড়িতে। আর আপনার যে অ্যালুমিনিয়ামগুলি আছে, এটা কিন্তু মানে নিউ শেপের যে অ্যালুমিনিয়াম লাগানো, কাস্টমারদের আশা করি পছন্দ হবে, কারণ অ্যালুমিনিয়ামটা অনেক সুন্দর। কাস্টমারদের আসলে পছন্দ না হওয়ার কোনো ওয়ে নাই, তো ইনশাআল্লাহ টায়ার চারটায় ভালো আছে। তো আপনারা যারা নেবেন, আপনাদের আসলে নেওয়ার পরে অন্য কিছু করার কোনো প্রয়োজন নাই, জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ একটা কন্ডিশনে আছে। 1300 সিসির আইএসটি, আর এরকম ফ্রেশ কন্ডিশনের আইএসটিও কিন্তু আসলে খুব বেশি একটা পাওয়া যায় না। তো আমি আশা করি আজকে যারা এই ভিডিওটি দেখবেন বা যারা আসলে টয়োটা আইএসটি কিনতে চাচ্ছেন, তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হবে। এটার পিছনে গ্লাস, পিছনে লাইট, এভরিথিং সব কিছু অরিজিনাল আছে। আমি একটু টয়োটার এটা হচ্ছে লোগো, এটা হচ্ছে আইএসটি লোগো, এখানে ব্যাক ক্যামেরা দেওয়া আছে, এবং এই যে পিছনে গ্লাস, এভরিথিং সব কিছু 100% ওকে অবস্থায় আছে। আমি একটু দূর থেকে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে ব্যাকডেলার অংশ, পিছনের অংশ, আর আমি উপরের যে ছাদের অংশটি আছে, ছাদের অংশটি একটু দেখিয়ে দিই, হচ্ছে ছাদের অংশ। তো ওভারঅল সব কিছু মিলিয়ে যারা চিন্তা করছেন, যারা আসলে যে আমরা আইএসটি গাড়ি কিনবো, টয়োটার একটা গাড়ি কিনবো, একটা লোহার মতো শক্তিশালী, খুব ফ্রেশ কন্ডিশনের একটা ভালো মানের গাড়ি কিনবো, তাদের জন্য আসলে আইএসটি গাড়িটি। দেখেন ভিতরে কিন্তু নিচে এলপিজি করা আছে এবং একটা এক্সপায়ার টায়ার রয়েছে, এরপরেও কিন্তু আসলে যথেষ্ট স্পেস রয়েছে গাড়িটির মধ্যে। তো আমি একটু প্রথমে এটা যে এক্সপায়ার টায়ারটি রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা এক্সপায়ার টায়ার, এবং পিছনে যে গোল বোতলে কিন্তু এলপিজি করা। সো এলপিজি করা এবং এক্সপায়ার টায়ার সহ রাখার পরেও এর ভিতরে কিন্তু অনেক জায়গা, তো কাস্টমারদের আর নিয়ে সিএনজি আর এলপিজি করার টেনশন করতে হবে না। অলরেডি এখানে এলপিজি করা আছে, জাস্ট নিয়ে আপনারা ড্রাইভ করবেন এবং একটা এলপিজি করা গাড়ি আপনারা সাথে সাথে পেয়ে যাচ্ছেন, জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশন। সিট কাভারগুলি আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, সিট কাভারগুলি পুরাতন মনে হচ্ছে, বাট ভালো আছে বলে আমি আর চেঞ্জ করিনি। তো আপনাদের যদি মনে হয় যে আপনারা চেঞ্জ করবেন, আপনারা চেঞ্জ করে নিতে পারেন, অসুবিধা নেই। আমি পিছনের অংশটি দেখিয়ে দিলাম, আর একটা বিষয় হচ্ছে যে গাড়িতে 100% কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই, এটা আপনাদেরকে ইনশিওর করে দিলাম, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি গাড়িতে নাই, সে বিষয়টা আপনাদেরকে ইনশিওর করছি। এবং সামনে যে লাইট আছে, এই লাইটগুলো কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ আছে, এবং লাইটে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি বা লাইটে যে কোনো স্ক্র্যাচ বা এই ধরনের কোনো সমস্যা নেই। এটা হচ্ছে সামনের অংশ যেটা আমি দেখিয়ে দিলাম, এটা নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো খ 1250 43, যেটা মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন করা। এ হচ্ছে গাড়ির সামনের লুক, আমি পুরো গ্লাস থেকে শুরু করে পুরোটা অংশ দেখিয়ে দিলাম। আর আমি একটু এই পাশে যে কন্ডিশনটি রয়েছে গাড়ির, এই পাশে যে বডি কন্ডিশনটি রয়েছে, সেই বডি কন্ডিশনটি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এ হচ্ছে গাড়ির বডির কন্ডিশন। আশা করি যারা আসলে একটু ভালো মানের টয়োটার গাড়ি খুঁজছেন, যারা আসলে একটু কম বাজেটের মধ্যে একটু সুন্দর গাড়ি খুঁজছেন, ফ্রেশ কন্ডিশনে গাড়ি খুঁজছেন, বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে গাড়ি খুঁজছেন, তাদের জন্য এই গাড়িটি। এটা ভিতরে কিন্তু 5 সিটার গাড়ি, ভিতরে স্পেসটা খুব ভালো, আর এটা অল অপশন অটো, সাইডে লুকিং গ্লাস থেকে শুরু করে এভরিথিং সব কিছু অটোতে রয়েছে, এবং এগুলো কিন্তু খুবই মানে একদম স্ট্রং। অন্যান্য গাড়ির ক্ষেত্রে একটু লড়বড়ে থাকলেও কিন্তু এরকম না, কিন্তু এটা কিন্তু আসলে অনেক স্ট্রং একটা বডি কন্ডিশন। এ হচ্ছে ভিতরে সাইডের প্যাডের কন্ডিশন, ড্যাশবোর্ড থেকে শুরু করে মনিটর, এভরিথিং সব কিছু অল আর আপ টু ডেট, মানে নেওয়ার পরে এটাকে টেনশন করার কোনো ওয়েই নাই। এবং এইটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ একটা লুকে আছে। আইএসটি গাড়ি আসলে ফ্রেশ না হলে খুব বেশি একটা নেওয়া যায় না, বা আমরা ধরি না। তো সেই ক্ষেত্রে আমরা একটা বিষয় কনফার্ম করছি যে এটা গাড়িটির ভিতরে কন্ডিশন, বাইরের কন্ডিশন, নিচের কন্ডিশন, এভরিথিং সব কিছু মিলে কিন্তু ফ্রেশ আছে। এটা হচ্ছে চাবিতে স্টার্ট, যেটা ড্রাইভিং সিট থেকে আপনারা
প্রত্যেকটা ডোর কন্ট্রোল করতে পারবেন ড্রাইভিং সিটের অপশন থেকে। এবং এখানে আপনার যে এলপিজি এবং অক্টেনের যে ট্রান্সমিশনটি সেটা এখানে রয়েছে। আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন, আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে আমার কাছে এবং আমি আশা করি যে আপনাদের অনেক ভালো লাগবে। কারণ আপনারা যারা আসলে একটা কম বাজেটের মধ্যে একটা ভালো কন্ডিশনের গাড়ি চান, ফ্রেশ কন্ডিশনের গাড়ি চান, টয়োটা ব্র্যান্ডের গাড়ি চান, তাদের জন্য কিন্তু এই গাড়িটা আলহামদুলিল্লাহ অনেক পজিটিভ একটা বিষয় হয়ে যাবে বলে আমার মনে হয়। এ হচ্ছে গাড়ির ভিতরের অংশ। আর বডিতে কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি, কোনো খোলা কাটা বা কোনো ধরনের কোনো সমস্যা এই ধরনের কোনো কিছুই নেই। আমরা এটাকে সুন্দর করে ওয়াশ করে একেবারে রেডি করব। আমরা এটা রেডি করি না এখনও, এটাকে রেডি করা হচ্ছে। আমি একটু ভিতরের অংশটি দেখিয়ে দিই। এটা হচ্ছে ইঞ্জিনের অংশ, যেটা 1300 সিসির একটা ভিভিটিআই ইঞ্জিন। এটা অকটেন এবং এলপিজিতে ড্রাইভ করে, এলপিজি লাইন। এখানে গাড়ির সামনের অংশ দেখিয়ে দিই আমি। গাড়িতে কোথাও বডিতে কোনো খোলা কাটা বা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই, একেবারে ফুল বডির যেখানে যা আছে এভরিথিং কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছু এ টু জেড একেবারে ফ্রেশ অবস্থায় আছে। জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ একটা কন্ডিশনে আছে। তো ইঞ্জিন বা এসি, গিয়ারবক্স, এভরিথিং সব কিছু নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই। আর এ হচ্ছে ড্যাশবোর্ডের, আপনার সামনে যে ড্যাশবোর্ডটি আছে, সরি সামনে যে বনারটি আছে, আমি বনারটের অংশটি দেখিয়ে দিচ্ছি। পুরো বনারটের কোথাও কিন্তু কোনো খোলা কাটা নাই, একদম ফুললি ফ্রেশ পুরো বনারটি দেখতে পাচ্ছেন। আর একটা হিটপ্রুফ কাভার কিন্তু অলরেডি গাড়ির সাথে লাগানো রয়েছে এটার। তো এই হচ্ছে ইঞ্জিনের অংশ। এটা 1300 সিসির ইঞ্জিন, টয়োটা আইএসটি ভিভিটিআই ইঞ্জিন। ইঞ্জিনের কিন্তু এই মানে এই গাড়িটার অনেক মার্কেটে চাহিদা। আর আসলে আমি আমার কাছে অনেক কাস্টমারই রিকোয়ারমেন্ট করেছিলেন টয়োটা আইএসটি রিভিউ দেওয়ার জন্য, টয়োটা আইএসটি আসলে জানানোর জন্য। তো আমি আসলে তাদেরকে জানিয়ে দিচ্ছি, এটা আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে টয়োটা আইএসটি, যেটা 2003 মডেল, 2008 রেজিস্ট্রেশন, একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশনের একটি টয়োটা ব্র্যান্ডের গাড়ি। এবং আপনারা যারা আসলে সরাসরি এসে দেখতে যাচ্ছেন, আপনারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন। আমাদের শোরুমে আসলে টেস্ট ড্রাইভ করে একদম চেক করে দেখে শুনে নেওয়ার ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে বিষয়। তো আমি এটা যে প্রাইসটি রয়েছে এবং পেপার্সে যে কন্ডিশনটি রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করে দিব। এটা আমি একটু রিমাইন্ড করে দিচ্ছি, এটা হচ্ছে 2003 মডেল, 2008 রেজিস্ট্রেশন, টয়োটা আইএসটি, যেটা 1300 সিসির ভিভিটিআই ইঞ্জিন চালিত একটি গাড়ি। এটা হচ্ছে অকটেন এবং এলপিজিতে, অকটেন এবং এলপিজিতে কনভার্ট করা একটা গাড়ি। এলপিজি এবং অকটেন দুইটার ব্যবস্থা রয়েছে এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ি, যেটা অ্যাক্সিডেন্টাল কোনো হিস্ট্রি নাই, জাস্ট বাই অ্যান্ড ড্রাইভ একটা কন্ডিশনে আছে। এবং আপনারা যখন নেবেন আপনারা সাথে সাথে নাম ট্রান্সফার করে নিয়ে নিতে পারবেন, কারণ সরাসরি প্রথম মালিকের নামে আছে। এবং নাম ট্রান্সফার করার ক্ষেত্রেও কিন্তু কোনো ধরনের কোনো জটিলতা নাই। এবং আপনাদের যদি অফিসিয়াল আওয়ার থাকে বা অফিসিয়াল ডে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সাথে সাথে নাম ট্রান্সফার করে গাড়িটা নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। আর আমাদের এটার আস্কিং প্রাইস হচ্ছে 7,20,000 টাকা। 7,20,000 হচ্ছে আমাদের আস্কিং প্রাইস। বাট কাস্টমার যখন সরাসরি আসবে, আমরা কিন্তু সবসময় বলি যে আমাদের প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে একটা ডিসকাউন্ট থাকে। তো ইনশাআল্লাহ এই গাড়িটির ক্ষেত্রে একটা ডিসকাউন্ট থাকবে। কাস্টমার যখন সরাসরি আসবে, আমাদের সর্বোচ্চ যতটুকু ডিসকাউন্ট করা পসিবল আমরা কিন্তু ইনশাআল্লাহ ডিসকাউন্ট করে দিব। তো 7,20,000 হচ্ছে আমাদের আস্কিং প্রাইস। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।